ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টেলিভিশন দর্শক সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, এমনটাই দাবি করছে বিআরসি ইন্ডিয়া নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। তাদের গবেষণা অনুযায়ী এই মৌসুমের প্রথম সপ্তাহে দর্শক কমে গেছে 33%। বিএআরসি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী এবারের আইপিএল এর প্রথম সপ্তাহে মাত্র দুটি ম্যাচ টেলিভিশনে 100 মিলিয়নের বেশি মানুষ দেখেছে। সেই ম্যাচ দুটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। এবারের আসরে প্রথম 8টি ম্যাচে টিভি রেটিং ছিল 2.75, গত বছর যা ছিল 3.75। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইপিএল আয়োজকরা, কেননা দর্শক সংখ্যা বড় হারে কমতে শুরু করেছে আইপিএলে। ভারতের বিজ্ঞাপনদাতারাও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। বিআরসি ইন্ডিয়া বলছে প্রথম সপ্তাহে আইপিএল এর দর্শক 14% কমে দাঁড়িয়েছে 229.06 মিলিয়নে। গত বছর একই সময়ে এটি ছিল 267.7 মিলিয়ন। ক্রীড়া বিজ্ঞাপন বিশেষজ্ঞ ভারতের একটি পত্রিকাকে বলেছেন, এখন পর্যন্ত হওয়া আইপিএল এর সব আসরের মধ্যে কেবল এই আসরে দর্শক সংখ্যাই সবচেয়ে কম। তার ধারণা, গত 3টি আইপিএল এর টেলিভিশন দর্শকদের গতি প্রকৃতি বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে এবার আর দর্শক বাড়ার সম্ভাবনাও নেই। এদিকে টিভি দর্শক সংখ্যা নিয়ে বিআরসি ইন্ডিয়ার করা গবেষণার ফলাফল এমন সময়ে প্রকাশ পেল যখন কিনা আইপিএল এর মিডিয়া স্বত্ব বিক্রির প্রস্তুতি চলছে। নিশ্চিতভাবেই আইপিএল এ বিনিয়োগ করার আগে অনেকবার ভাবতে হবে বিজ্ঞাপনদাতাদের।